যে মদন মিত্র মতো একটা লোক একেবারে দু ঘন্টা ধরে গান গাইল এবং সেটা লোক শুনলো, মানে লোকের ধৈর্য কতটা আর লোক কতটা তৃণমূলকে ভালোবাসে এটা প্রমাণ হলো। একটাও ইট পড়েনি, ইট পড়ার যথেষ্ট কারণ ছিল। তবে যেখানে যেখানে আমি ভুল গিয়েছি, যারা ড্রাম পেটার ছিল তারা বাজনা বাজিয়ে মেক আপ করে দিয়েছিল। বাট ভেরি ইন্টারেস্টিং, কেশবও এসছে, এখানে মাছের মেলা হচ্ছে, লোক শাড়ি জামা কাপড় নাগরদোলা মেলা মানে কি, দেখো তৃণমূল কতটা এখন কমিটেড। কবে পঞ্চায়েত, এখন থেকে দেখো মেডিকেলের ক্যাম্প করে ফেলেছে, কারণ যেভাবে বিজেপি নোংরামি করছে, যা অসভ্যতা করছে, যেভাবে লিডার অফ দি অপোজিশন শুভেন্দু অকথ্য নোংরা কথা বলছে, তাতে তো মানুষ যে কোনো সময় আক্রান্ত হতে পারে। তো আমরা আমাদের প্রত্যেকটা ক্যাম্পে এবার থেকে পুরো ব্যান্ডের থেকে শুরু, এমনকি আমার এখানে ডাক্তাররাও রয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এবং আমি নিঃসন্দেহে বলতে পারি, জোরে স্যার, হ্যাঁ ঠিক দেখে, তার মানে কি এটা হচ্ছে আমরা এখন আমরা এরকম প্রেশার মাপার যন্ত্র রয়েছে, তার মানে হচ্ছে আমরা কাউকে ট্যাকেল করতে যাওয়ার আগে ওর প্রেশারটা আমরা মেপে নিচ্ছি। ব্যান্ডেজ রয়েছে, পুরো ব্যান্ডেজ রয়েছে, তুলো রয়েছে, এবং এই ব্যান্ডেজ ব্যান্ডেজটা খুব কাজে লাগবে। ব্যান্ডেজটা অনেক সময় কেটে গেলেও লাগে, আবার না কাটলেও ব্যান্ডেজ দিয়ে চলে গেলে খুব ভালো হয়, মানে কাজে লাগে ব্যান্ডেজ। মানুষ আক্রান্ত হলে মানুষের বিপদে আপদে পঞ্চায়েত, এই তো শুরু হয়ে গেল না, রোজ একটা না একটা কি গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। শুনলাম শুভেন্দু বলেছে যে ও নাকি মমতাকে প্রাক্তন করে দেবে, শুভেন্দু বলেছে 2018 নাকি লুট করে ফেলেছে তৃণমূল। তো 2018 যে শুভেন্দু বলছে লুট করে জিতেছে, তো তার আগে যে নির্বাচনগুলো শুভেন্দু তৃণমূলের প্রার্থী হিসেবে জিতেছিল, সেই লুটের সঙ্গে ও ভাগিদার ছিল। তো আর আর তাই তো বলছি 80-18, এবং 18-তেও তার মানে এই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম্মত হয়, তাহলে এই অন্যায়টা অসহ্য করেছিল। তবে শুভেন্দু কি বলেছিল এটা আমার আলোচনা নয়, ওই শুনলাম শুভেন্দু বলেছে যে আমি মমতাকে প্রাক্তন করে দেবো। শুভেন্দু জানে না মিশরে অনেকদিন আগে শুভেন্দু মমি হয়ে গেছে, প্রাক্তন নয় মমি হয়ে যাবে। না শুভেন্দু জন্য রাখতে চাই, শুভেন্দু শরীরে একটা এরকম 50 খানা ব্যান্ডেজ দিল শুভেন্দুকে, গোটা শরীরটাকে জড়ানো যাবে না। দেখছো রাত্রিবেলা আমাদের আইটি সেল থেকে ছেড়েছে, কি ঘুম থেকে কেঁদে উঠছে, পাগল মাগো মাগো বলে চেঁচাচ্ছে, খাট থেকে পড়ে যাচ্ছে, কি সব হচ্ছে। পঞ্চায়েতে দল আমায় যেখানে পাঠাবে যাব, কিন্তু আমি নিজে খুব উৎসাহ ছিলাম যে দল যেমন কুণালকে দিয়েছে, কুণালের সহকারী হিসেবেই, আরে আমরা তো দুটো মিটিংও করতে পারি, বলতে পারি, কোনো লোকজন নিয়ে যাব না। কিন্তু নন্দীগ্রামে মানুষকে দেখাতে হবে, এইভাবে নন্দীগ্রামের মানুষ হাতে কালি নিয়ে দেখাবে, এই যে ভোট দিয়ে এলাম, গণতন্ত্র লুট হয়নি, মমতা ব্যানার্জির দল জিতেছে। কারণ এর আগের বার যেভাবে করেছিল নোংরামি করে, সিরাজদৌল্লা জানতো না 50,000 সৈন্য চুপ করে দাঁড়িয়ে থাকবে, 16 জন ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক তারা দখল করে নিয়েছিল। এবার কিন্তু আগের বারে আমরা জানতাম না কতটা নোংরামি এরা করতে পারে, এবার আমরা অ্যালার্ট আছি, তাই অ্যালার্ট থাকে, মারলে মারবে, কোনো প্রোটেকশন চাই না। কিন্তু আমরা চাই নন্দীগ্রামের মানুষের কাছে গিয়ে এটা বলতে, সত্যি কি আপনারা মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন, সত্যি কি আপনারা চান যে নন্দীগ্রাম আর মমতা ব্যানার্জির নাম দুটো আলাদা হোক? যদি না চান, যদি মনে করেন যে আজ নন্দীগ্রাম সারা পৃথিবীর কাছে পৌঁছেছে মমতা ব্যানার্জির জন্যে, তাহলে এই পঞ্চায়েতে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে ভোট দিন। না না কেন, কুণাল তো ভালো ভালো কাজ করছে, ভালো বলছে, তাছাড়া দায়িত্ব এরম তো কোনো ব্যাপার না। দেখো আরেকটা কথা হচ্ছে, দল যে দায়িত্ব দিয়েছে, কুণাল ওখানে গিয়ে পড়ে আছে, ভালো করে খাটছে, আর আমার আক্ষেপ হবে কেন?
অ্যাকচুয়ালি তোমায় বলি কিছু না মনে করলে, এই যে বেরিয়ে যাবো না রাস্তা দিয়ে হাঁটবো, অন্তত 20 তলার উপর থেকে লোক বায়নাগুলো দিয়ে বলবে দেখছিস মধু মিত্র হেঁটে যাচ্ছে, আমার আর কেউ হয় না। যদি শুভেন্দু জুয়ের প্রেশার ফল করে আমি সামনে থাকলে নিশ্চয়ই, হ্যাঁ তাই তো আমার প্রেশার ফল করছে, আমি তো বলছি ওকে কিছুদিন সাইকো হয় একটু মনে মানসিক বিকার কেন্দ্রে চিকিৎসা করবে, চিকিৎসা করবো না, ওই যে চিকিৎসায় সাহায্য চাই আমি সাহায্য করবো, আমি তো ডাক্তার নই। তবে আবার বলছি পাবলিকলি এই মমতাকে প্রাক্তন করে দেবো, এসব কথা যত বেশি বলবেন তত বেশি আপনি নিজের অসুবিধে করছেন।